ইউক্রেন আর রাশিয়ার মধ্যে চলছে লড়াই, আর তাই ইউক্রেনের বিরুদ্ধে সজাগ থাকতে রাশিয়া ব্যবহার করছে প্রশিক্ষিত ডলফিন। কৃষ্ণ সাগরের নৌঘাঁটিতে ডলফিন মোতায়েনের চিত্র স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। রুশ নৌবহরকে পানির নিচের হামলা থেকে রক্ষার জন্য মস্কো এ পদক্ষেপ নিয়ে থাকতে পারে। সিভাস্তোপোল পতাশ্রয়ের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে ইউএস নেভাল ইনস্টিটিউট নিশ্চিত হয়েছে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরুর দিকেই দুটি ডলফিন ওই নৌঘাঁটিতে মোতায়েন করেছে। সামরিক উদ্দেশ্যে ডলফিনকে প্রশিক্ষণ দেওয়া রাশিয়ার পুরনো ইতিহাস। রাশিয়া জলজ স্তন্যপায়ীকে কোনো ক্ষতিকর বস্তু উদ্ধার বা শত্রুপক্ষের ডুবুরিদের প্রতিহত করতে ব্যবহার করে। ক্রিমিয়ার দক্ষিণে অবস্থিত সিভাস্তোপোল নৌঘাঁটি রাশিয়ার সেনাবাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়া 2014 সালে ইউক্রেন থেকে ক্রিমিয়া দখল করে নেয়। ইউএসএনআইর বিশ্লেষণ অনুযায়ী অনেক রুশ জাহাজ এখানে নোঙর করে। জায়গাটি ক্ষেপণাস্ত্র হামলার সীমানার বাইরে হলেও সমুদ্রের নিচ থেকে হামলার ঝুঁকি রয়েছে। শুধু রাশিয়ায় নয়, ইউক্রেনেও সিভাস্তোপোলের কাছে একটি একুরিয়ামে ডলফিনকে প্রশিক্ষণ দিয়েছে। 1990-এর দশকে সোভিয়েত ইউনিয়ন যুগে চালু হওয়া এই প্রকল্প এতদিন গুরুত্বহীন ছিল। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন উভয়ে ডলফিন প্রকল্প চালু করে, যা পানির নিচে মাইনের মতো কোনো বস্তু থেকে প্রতিধ্বনি হওয়া শব্দ শনাক্ত করতে পারে। ইউক্রেনের নৌবাহিনী 2012 সালে সিভাস্তোপোল প্রকল্পটি নতুন করে চালু করে, কিন্তু 2014 সালে ক্রিমিয়া আক্রমণের সময় স্তন্যপায়ী প্রাণীগুলো রাশিয়ার হাতে ধরা পড়ে। উম্মেরাহি, সমকাল।